তার পাখিগুলোকে নিয়ে। সেটি তার জীবনের সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। বিড়বিড় করে কথা বলা বা কথা বলতে বলতে কেঁদে ফেলা হারুন মিয়া একজন মানসিক প্রতিবন্ধী। হবিগঞ্জ শহরের সকল মানুষই জানেন, পাগল এই মানুষটি পাখি নিয়ে কারো সঙ্গে কোনো সমঝোতা করেন না। রিকশার সামনে তৈরি করা আসনে পাখিরা থাকবে আর যাত্রীরা থাকবে তার পিছনের আসনে। মানসিক ভারসাম্যহীন এই মানুষটি এভাবেই চিন্তা করে, সবার আগে পাখি তারপর মানুষ। আমি চব্বিশটা পাখি বাঁচছি, চব্বিশটা পাখি আমার 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 দেখে না, আমি ফালি আমার নাম তো বিভিন্ন পত্রিকার বিভিন্ন টিভির ও সারা বিশ্বের মারে ওই এরা লুইয়েছে আমার আমার মেয়ে হোক আমার না রিক্সা থেকে পাখিগুলোকে নামাতে বললে হারুন মিয়া উল্টো সে যাত্রীকেই তার রিক্সায় তোলেন না। এই জন্য রাস্তায় অনেকে তাকে মারধরও করে। তারপরে চলে হারুন মিয়া তার পাখিগুলোকে সঙ্গী করে নিয়ে। মাঝে মাঝে তার ছোট মেয়ে তামান্না বাবার সঙ্গী হয়। বাবার এই পাগলামি সে খুব উপভোগ করে। কিন্তু খারাপ লাগে তখন যখন কোনো মানুষ তার বাবাকে ধরে মারে অথবা পাগল বলে গালিমন্দ করে। আমার খুব খারাপ লাগে। দুটি কাক, বক, শালিক, ময়না, টিয়া, এমনকি মুরগির বাচ্চাটিও তার কাছে মূল্যবান পাখি। মানুষের চেয়ে তার কাছে অনেক মূল্যবান। একশো রুজি পঞ্চাশ রুজি কোন দুইশো রুজি এটা তোলে পঞ্চাশ একশো খরচা হয়ে যায়। আমি যে তাহা হয় এটা মাইচেও হয় তাত ইভাকেরে আপেল তো দৈরে আঙুর তো দৈরে মাংস টুকটাক সব জিনিস আমার ছবি আছে সব জিনিস আমি খাওয়াই যে তাহা মাঝে হয় তাত না। এত সব ঝামেলা নিয়েও পাখি পাগল হারুন দুপায়ে রিক্সার প্যাডেল চাপে। কণ্ঠে থাকে স্বরচিত পাখির গান।